ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম জানাই আরও একবার বিএম একাডেমি পরিবারে। উচ্চ প্রাথমিক নিয়োগে যে প্যানেল প্রকাশ করা হয়েছিল সেই প্যানেলে আবার চেঞ্জ করা হলো, জারি করা হলো নতুন প্যানেল। দেখে নেব নতুন প্যানেলে কী কী রয়েছে, কী পরিবর্তন আনা হয়েছে এই প্যানেলে। ওয়েটিং লিস্টে পরিবর্তন নাকি অন্য কিছু পরিবর্তন, তা সম্পূর্ণ তথ্য নিয়ে ডিসকাস করব এই মুহূর্তে। আগের পিডিএফে কী ছিল, এবারের পিডিএফে কী আছে, তার আগে প্রত্যেককে বলবো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেশনটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিন আপনাদের সহপাঠীদের কাছ সাথে। এটা দেখতে আমরা দেখবো যে এসএসসি কী কী কন্ডিশন চেঞ্জ করলো কী কী, চলো দেখে নিয়ে যাক পিডিএফে কী রয়েছে। শুরুতে চলে যায় পিডিএফ, যদি চলে যায় এখানে আমি দেখব এই যে পিডিএফটা রয়েছে, ওকে এই পিডিএফে দেখে নেব কী বলা রয়েছে, এই পিডিএফে দেখে নেব কী কী বলা রয়েছে এখানে। চলো ফার্স্ট শুরু করা যাক। বলা রয়েছে দেখো, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট সাম ক্যাটাগরিজ অফ প্যানেলস উইট লিস্টেড রিকোয়ার্ড আন্ডার দ্য সিস্টেম মাল্টি র্যাঙ্কিং ওয়ার নট রিফ্লেক্টেড অ্যাট আপলোডেড ভাইব মেমো এত অ্যান্ড টেকনিক্যাল ডিউ টু টেকনিক্যাল অ্যারোর দ্য সেম আর ওয়ের নাও ইনকর্পোরেটেড হিয়ার উইথ অ্যান্ড রিফ্লেক্টেড ইন দ্য কনসার্ন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ প্যানেল উইট লিস্টেড নাও বিং আপলোডেড। তো প্রশ্ন হলো, এই যে আগের প্যানেল ছিল ওখানে কী ছিল, না বায়োসায়েন্স, পিওর সায়েন্স, এই যে সাবজেক্টগুলো সংস্কৃত, হ্যাঁ বায়োসায়েন্স, আবার বলো পিওর সায়েন্স এবং সংস্কৃত উর্দু, এই সাবজেক্টগুলোর জন্য সংস্কৃত এবং উর্দু এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু কোনো এই এসসি এসটি অফিসের যে রিজার্ভ ক্যাটাগরি ছিল মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো নাম্বার বার করা হয়নি বা নাম ছিল না, তো সেটাকেই এরা আপলোড করেছে। যে কারণে দেখতে পাবে, আমি দেখলাম পেজটা আমি খোলা হয়নি এখানে, তো যেখানে আগে পেজ ছিল 808 পেজ ছিল আগের বার, এবার কিন্তু পেজটা বেড়ে হয়ে গেছে 886। বাকি যে পেজগুলো কিন্তু দেখতে পেলাম যে বাকি পেজগুলো কিন্তু সেম টু সেম তারপর বাড়ানো হয়েছে। তো এই পেজগুলো যদি চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল বিএম একাডেমি নামে আছে, আমি তোমাদের কমেন্ট সেকশানে পিন করে দিচ্ছি, প্রত্যেকে ওখানে জয়েন করে যাও এবং ওখান থেকে পিডিএফগুলো নিয়ে নাও প্রত্যেকে। এবং প্রত্যেকে বলে রাখি যে বাদবাকি কিন্তু কোনোরকম কোনো চেঞ্জেস এখানে করা হয়নি, এবং 30 তারিখে কোর্টের রায় রয়েছে, শুনানি রয়েছে, ওই দিন বাদী বিবাদী দেখে পর একটা ফাইনাল ডিসিশন জানা যাবে। তার আগে পর্ষদ বা কমিশন হয়তো আরও একবার চেঞ্জ করতে পারে যদি কোনো আরও প্রবলেম পায়। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, এবং প্রত্যেককে সেশনটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আমি প্রত্যেককে ইনফর্ম করে দেবো যদি কোনো আপডেট পাই এখান থেকে, ডেফিনেটলি আপডেট এই চ্যানেলের মধ্য দিয়েই করে দেবো। এবং আজকের মধ্যে এইটুকুই, প্রত্যেক দিন শুভ হোক।